আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি জিকির সম্পর্কে বলবো যে জিকির করে আপনি আল্লাহর কাছে যত কঠিন কিছুই চান না কেন, আল্লাহ আপনাকে তা দিয়ে দিবেন। আমরা সবাই জানি, কিন্তু এই জিকির দিয়ে আমল করার নিয়ম জানি না, তাই আজকের ভিডিওতে আমরা সেটি আপনাকে বলতে চলেছি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের সবার জীবনেই আমরা এমন এমন সব পরিস্থিতির সম্মুখীন হই, আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সম্পাদন করার কোনো উপায় আমরা খুঁজে পাই না। এই ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং মনোবাসনা পূরণের জন্য আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি আমল শিখিয়ে গিয়েছেন, তা হলো ইসমে আজম এর আমল। কিন্তু কি সেই ইসমে আজমের আমল? এ বিষয়ে কি বলে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাওয়া হলে তিনি বান্দার সেই চাওয়া পূরণ করে দেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলেই আল্লাহ বান্দার সেই ডাকে অবশ্যই সাড়া দেন। এই মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস বর্ণনা পাওয়া যায়। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মূল নাম, অর্থাৎ আল্লাহ। আমরা জানি যে আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, সে সকল নামের মাঝেই মূল যে নামটা সেটা হলো আল্লাহ। এই নামটিকে বেশিরভাগ ইসলামিক স্কলারগণ ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন তার অন্তরের অন্তঃস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার মনের বাসনা একান্তে প্রকাশ করে, তখন আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেন। اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখের বাক্যগুলো শুনে বলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার নাম ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে দান করেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাইলে আমাদের হেদায়াত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।